আসসালামু আলাইকুম বিসাম বাক টু মাই চ্যানেল বিহার আজকে আমি কয়েকটি ছবি আপনাদের সাথে শেয়ার করব যেগুলো সময় স্বল্পতার কারণে আমি শ্যুট করতে পারিনি যার কারণে আপনাদেরকে দেখানো হয়নি তো আজকে অনেকগুলো ছবি এক জায়গায় রেখে ভিডিও করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি স্বাধীনতা দিবস উপলক্ষে ছাব্বিশে মার্চ যে আমাদের স্বাধীনতা দিবস দিবস সে উপলক্ষে আমি একটি ছবি এঁকেছি এখানে আমাদের জাতীয় পিতা শেখ মুজিবুর রহমান সাহেবের ছবিটি এঁকেছি এখানে জাতীয় পতাকার মাঝখানে আমাদের যে বাংলাদেশের মানচিত্র সেটি রেখেছি এবং আমাদের একাত্তরের যে মুক্তি দৃশ্য সেটি আমি তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমি গরুর গাড়ি আমাদের গায়ে যেভাবে গরুর গাড়ি ঠেলে নিয়ে যাওয়া হয় তার একটি দৃশ্য এঁকেছিলাম একটি গরু এঁকেছি একটি না দুটি গরু গাড়ি আছে সাথে একটি মানুষও আছে দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি মুক্তিযুদ্ধের ছবি আমি এঁকেছি এঁকেছিলাম এটা হচ্ছে ভাষা দিবস উপলক্ষে মানে আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা আছে এরকম একটি ছোলোগান প্রত্যেকের হাতে দেখতে পাচ্ছেন একটি একটি করে আছে তো এই যে স্বাধীনতা দিবসের মোট দুটি আমি ছবি এঁকেছি বিয়েবাষে যারা আছেন তারা তাদের বাচ্চাদের চাইলে আপনারা এই স্বাধীনতা দিবস আহ উপলক্ষে আপনারা আপনাদের বাচ্চাদেরকে শিখাতে পারেন এখানে আমি একটি গ্রামের দৃশ্য এঁকেছিলাম নদী আছে নদীর উপর একটি গ্রামের দৃশ্য খুবই সুন্দর মাঝখানে নৌকা আছে এখানে আরেকটি ছবি এঁকেছি আমি প্রাকৃতিক দৃশ্য দুপাশে গাছ মাঝখানে সূর্য তো এখানেও খুবই সুন্দর ছবিটি আপনারা চাইলে এটাও আঁকতে পারেন দুপাশে গাছ আছে মাঝখানে সূর্যটি দেখতে পাচ্ছেন খুবই নাইস একটি দৃশ্য আর একটি ছবি আছে এটা অপ্রকৃতির দৃশ্য মাঝখানে নদী এবং নদীতে পাল তোলা নৌকা দেখা যাচ্ছে নদীর ওপারে একটি গ্রাম আছে তো ভিউয়ার্স আসা পুরো বিয়ে ছবিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন প্রিয়জনদের মাঝে আর এই চ্যানেলের সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটিকে ক্লিক করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ